যুক্তরাষ্ট্র সারা বিশ্বে শিক্ষার্থীদের জন্য নানা ধরনের বৃত্তি দেয়। ফুলব্রাইট তেমন একটি বৃত্তি। 2024-25 শিক্ষাবর্ষে ফুলব্রাইট ডিস্টিংগুইশড অ্যাওয়ার্ড ইন টিচিং প্রোগ্রাম ফর ইন্টারন্যাশনাল টিচার্স শিরোনামে বৃত্তির আবেদন আহ্বান করছে দেশটি। বাংলাদেশি সহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। ফুলব্রাইট DAI বাংলাদেশ সহ বিশ্বের নানা দেশের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের শিক্ষকদের জন্য ক্রেডিটবিহীন পেশাগত বিনিময় কার্যক্রম। প্রোগ্রামটি শিক্ষকদের জন্য তাদের পেশার দক্ষতা বাড়াতে আমেরিকার শিক্ষকদের সঙ্গে সংযোগ ও বিশ্বব্যাপী জ্ঞান বিনিময়ে অবদান রাখার জন্য অসাধারণ এক সুযোগ। 5 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা, বিকাশের স্পৃহা ও সারা বিশ্বের শিক্ষাবিদদের সঙ্গে সংযোগ স্থাপনের ইচ্ছা থাকলে আবেদন করুন এই বৃত্তির জন্য। ফুলব্রাইট DAI US ডিপার্টমেন্ট অব স্টেট এক্সচেঞ্জের একটি প্রোগ্রাম। এই বৃত্তি পেলে 6 সপ্তাহের জন্য প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের শিক্ষকেরা যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ নেবেন। এটি একটি পেশাদার উন্নয়ন প্রোগ্রাম। এই প্রোগ্রামের আওতায় যুক্তরাষ্ট্রে পেশার বিকাশের জন্য একাডেমিক সেমিনারে অংশ নেওয়ার সুযোগ পাবেন বৃত্তিপ্রাপ্ত ব্যক্তিরা। স্থানীয় বিশ্ববিদ্যালয়ে এবং স্থানীয় বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে তাদের দক্ষতা পর্যবেক্ষণ ও শেয়ার করতে পারবেন। আবেদনের যোগ্যতা: বাংলাদেশে বসবাসরত নাগরিক হতে হবে, প্রাইমারি অথবা মাধ্যমিক স্তরের পূর্ণ সময়ের শ্রেণী শিক্ষক হতে হবে, গাইডেন্স কাউন্সিলর, কারিকুলাম বিশেষজ্ঞ, লাইব্রেরি বিশেষজ্ঞ, বিশেষ শিক্ষা সমন্বয়কারী, শিক্ষক প্রশাসক এবং অন্য যারা তাদের শিক্ষাজীবনে অর্ধেক সময় শিক্ষার্থীদের সঙ্গে কাটিয়েছেন। শিক্ষাদানে ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজিতে কথা বলা ও লেখার দক্ষতা থাকতে হবে। মাইক্রোসফট ওয়ার্ড ও এক্সেলের মতো মাইক্রোসফট অফিস স্যুট প্ল্যাটফর্মগুলোর ব্যবহার জানতে হবে। আবেদন কিভাবে? ফুলব্রাইট DAI আবেদন সম্পর্কে জানতে অনলাইনে ঢু মারতে পারেন আগ্রহীরা। সমস্যা হলে বা ফুলব্রাইট বৃত্তির জন্য অনলাইনে আবেদন করার ক্ষেত্রে কোনো ধরনের অসুবিধায় পড়লে dhakaexchange@stategovernment.gov যোগাযোগ করতে পারেন আগ্রহীরা। আবেদন শেষ কবে? ফুলব্রাইট DAI-তে আবেদনের শেষ দিন 14 এপ্রিল। ওই দিন বাংলাদেশ সময় রাত 11:59 মধ্যে আবেদন করতে হবে আগ্রহী প্রার্থীদের।